হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয় বোন অনেক ভালো আছি। দেখো আমার মুখে একগ্রাস হাসি, আর হাসতে আমি সবসময় ভালোবাসি। হেসে হেসে তোমাদের সামনে এসে পড়লাম সকাল সকাল। আর জানো, সকালের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করেছি, ঘর গোছানো টোছানো প্রায় হয়ে গেছে, কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে, কিন্তু কাজগুলো পরে ঘরে গরু ঘর থেকে এসে করব। আর দেখো আমাদের সুইটি আর রাজাদের জন্য কলা নেওয়া হয়েছে, ওদের কলাগুলো রাখলাম, মানে সকালবেলা মানে এক হাতা নেওয়া হয়েছিল, আধাটা খাওয়ানো হয়েছে আর আধাটা রেখে দিলাম ওদের জন্য। আর তোমাদের দাদা ভাই ওরা কি করছে তোমাদের দেখতে থাকো। দেখো ভাই ও বোন, তোমাদের দাদা ভাই আজকে কাজে লেগে পড়েছে, কেননা কালকে না একটু হাওয়া দিয়েছিল তো রাত্রে, বেড়াগুলো নষ্ট হয়ে গেছিলো, বেড়াগুলো সব ভেঙে পড়ে গেছে। এখন আবার টিন দিয়ে বেড়াগুলো দেওয়া হচ্ছে আর কি। আর তোমাদের দাদা ভাই দিচ্ছে, আমার ছোটো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে, আর গাছের সুপারিগুলো দেখাচ্ছে, মানে এই সুপারি গাছটা, এখন সুপারিগুলো তো পাড়া হয়েছে, সুপারি গাছটা কাটতে হবে, নাহলে না টিনের চালের উপরে যদি সুপারি গাছটা পড়ে তাহলে টিনের চালগুলো ভেঙে যাবে। অ্যাডব্রাসটা টিন তো, মাটির টিন, তার জন্য ভেঙে যাবে। তার জন্য ভাবছি যে সুপারি গাছটা কেটে দেবো, তাই তোমাদের দাদা ভাই আমাকে বলছে। আর দেখো আজকে কত খাটনি করছে, একদম ঘেমে টেমে অস্থির একদম। দেখো দেখো মুখে আমাকে বলতেছে যে হলো তাহলে এইভাবে এইভাবে বললে ঠিক হবে নাকি, এরকম করে বলছে। আর দেখো এইটাকে বাঁশটাকে শক্ত করছে, ও আছে কাজে লেগে পড়ছে। আর এই দেখো সুপারি গাছটা একদম চালের উপরে সামনেই, মানে চালের একটু মানে একটু দূরে, যদি ভেঙে যায় একদম আমাদের মাটির চালের মানে টিনের চালের উপরে পড়বে, চালটা একদম ভেঙে যাবে। তার জন্য ভাবলাম সুপারি গাছটা কেটে দিতে হবে। আর দেখো আমাদের গাছে সজনা ধরেছে, মানে অনেকটা পেরে খেয়েছি, আর কতগুলো সজনা দেখো ওখানে ঝুলছে। বাড়িতে গাছ থাকলে কি হয় জানো, মানে বাড়িতে গাছ থাকলে মানে আজাদিভাবে খাওয়া যায়, এটাই ভালো লাগে। আর আমার গাছগাছালি থাকলে তো বেশি অনেকটাই ভালো লাগে। আর দেখো ওই যে বোবা ছেলেটা, ও আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকে, ওকে আমি খুবই ভালোবাসি। গরু গলে এসে পড়লাম সব কাজগুলো ঘরের করে। আর দাদা হয়তো কি করতেছিল তোমরা দেখতেই পেলে, তোমাদের দাদা ভাই। আর এসে দেখো গরু গলটার অবস্থা, ওগুলো এখন খেলায় দিয়ে দেবো, তারপরে এগুলো ধোয়া করে তারপরে করবো, মানে আমি কি করবো কাজগুলো আগে করে নে, কাজগুলো আগে করতে হবে তো, বলো না করলে তো হবে না। কবরগুলোকে আগে পরিষ্কার করে নে, রাজা, ও রাজা দাও তো পাইপটা, আপ পাইপটা আনো। সুইচ দাও তো বাবু, আমি যখন কামিল কিং করতে আসি না, আমার সাথে সাথে যে কত বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে, আমার বাচ্চা আছে একটা ছেলে, আর ওই যে একটা, আর একটা ওই যে একটা নিয়ে বসে আছে, দেখো বুঝলো কয়েকটা আসছে, এগুলো সব আমার মানে আসবে, আমি যখন আসবো এরা আমার বন্ধু সব। এখন এগুলোকে আগে ধুয়ে নিই, ধুয়ে আগে পরিষ্কার করি, তারপরে কামিকিং করতে বসবো। আজকের কামিকিংটা একটু ধামাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। এখন আজকে রান্না করার কোনো মানে ই করি নাই আর কি, মাছের দোকান তো বসছে, এখন দেখি গাড়িটায় জুনি করে যদি কিছু মাছ পাওয়া যায়, কী মাছ পাওয়া যায় আর কি জানি না। এখন ছেলেরা বা কী মাছ খাবে, আমরা বা কী মাছ খাবো, এখন দেখে আনতে হবে আর কি। আগে গরুর কাজগুলো করে নিই, তারপরে দেখো বালতিতে জলগুলো ভরছি। দেখো ভাই ও বোন, বসে পড়লাম গরুর বাটে, গরুর গায়ে দুনি করার জন্যে, আর হাতগুলোকে ধুয়ে আমি জল পেলে না খুব ভালো লাগে, জল যখন বালতি ভরা থাকে জলগুলো হাতেতে খুবই ভালো লাগে হাত দিতে। আর হলো দেখো গরুর বাটগুলোকে আমি কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কেননা দেখো আমার রোজেকার ডিউটি আমাকে তো করতেই হবে, কেননা যার যেটা ডিউটি সেটা সকালবেলা থেকে করতে হয়। আর দেখো বাটগুলোকে কীভাবে ধুয়ে নিচ্ছি আমি সুন্দর করে, বাটগুলোকে ধোবো, তারপরে হলো কামিকিংটা স্টার্ট করব। আর আজকে গরু খাওয়াটা না বেশি ভালো হয়নি, কেননা সকালে দিয়েছিলাম, সকালে না আমার খ্যাত দেওয়া হয়নি, খ্যাত দেওয়ার জন্য মানে আনতে মানে মানে ভাবছিকে নিয়ে দেবো, ভাবছি কি নিয়ে গেছি বুঝি গরুকে দিয়েছি নাকি এরকম ভুলে গেছিলাম, সেজন্য গরুর পেটটা পড়ে আছে। তাই এখন কামিলকিংটা করে তাড়াতাড়ি করে গরুকে খ্যাত দেবো, কেননা গরুকে তো আমি কামিলকিং করার পরে গরুকে আমি প্রতিদিনই খ্যাত দিই অল্প করে, কেননা
গরু যাতে বসতে না পারে, আর যদি বসে পড়ে তাহলে কিন্তু গরুর বার দিয়ে ইনফেকশনের, মানে আমাদের তো পাকাতে তো অনেক ইনফেকশন থাকে, আমরা যতই পরিষ্কার করি না কেন তবুও কিন্তু ইনফেকশনগুলো থেকে যায়। সেজন্য মানে গরু যখন গায়ধুনি করা হয় তারপরে কিন্তু একটুখানি খাবার দিতে হয়। সব খামারি ভাই বোনেরা যারা জানে তারা কিন্তু মানে খাবারটা দেয়, হয়তো কিছু কাঁচা ঘাস, কিছু কাঁচা মানে খ্যার মানে গরুকে সামনে দিতে হয়, কেননা না দিলে ওই গরুর যে দুধের যে বাটের ফোঁটাটা আছে ফোঁটাটা দিয়ে মাটির থেকে ইনফেকশন মানে ঢুকে গরুর বাটগুলোকে নষ্ট করে, তখন কিন্তু দুধের সংখ্যাগুলো কমে যাবে আর গরুর বাটটাও আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা ভয় থাকে, মানে অনেক ভয় থাকে আর কি, রিস্ক থাকে। সেই জন্য আমি কী করি, গরু যখন মানে গায়ধুনি করা হয়ে যায় তখন আমি আর কি কাঁচা ঘাস কিংবা একটু খ্যার আমি দিয়ে দিই, গরু দাঁড়ায় থাকে। কিন্তু আজকে তো সকালে খ্যার দেওয়া হয়নি, সেই জন্য গরু পেটটা পড়ে আছে, জানো না আমার খুব কষ্ট লাগছে গরু গোয়ালে এসে। তো ভাবলাম কাম মিল্কিংটা করে তারপরে গরুকে খ্যারগুলোকে আমি ভিজাই দিব, মানে একবারে দুইটা কাম হয়ে যাবে, কেননা গরুকে তো আমি গায়ধুনি করার পরে খ্যার দেই, আজকে আবার মানে বেশি করে একবারে দেবো যাতে গরু মানে পেট ভরে খেতে পারে আর কি। আর দেখো আমি কাম মিল্কিং করছি, তোমরা আমার কাম মিল্কিং ভিডিওটা পুরোটা দেখতে থেকো, একটুকু স্কিপ করো না শোনা ভাই বোন। আর দেখো আমি কাম মিল্কিং যখন করি আমার খুবই ভালো লাগে। আর দেখো এখন একটুখানি গায়ের বাটের গাখির একটু খেয়ে নিই, কেননা খেতে আমি খুব ভালোবাসি। এখন কিভাবে খাচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো আমি কিভাবে খাচ্ছি তোমরা দেখতে থাকো, তোমাদের জয় বোনের কাণ্ড। আর জানো আজকে না ওই যে রান্নার কথা বললামই, এখন ঘরে যে তারপরে তো অনেক প্রচুর কাজ আছে, প্রচুর কাজ মানে কি ঘর গোছানোটা নেই কিন্তু ঘরটা আবার মোছা বাকি আছে, সকালবেলা মোছা হয় নাই, সেটাকে আবার মুছবো, কাম মিল্কিং করে তারপরে মুছতে হবে আমার, মানে আমার কাজগুলো তোমাকে করতে হবে বলো। সারাদিন একটু করে রেস্ট পাই না জানো না, কয়দিন থেকে শরীরটাও বেশি মানে ভালো না, মানে বুকে বেশি যন্ত্রণা করছে, কেন বা যন্ত্রণা করছে জানি না, এখন কিসের থেকে ব্যাগা না গ্যাসের থেকে না এমনি ব্যথা করছে জানি না। তো বুকে ব্যথা নিয়ে তো আর বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে আমাকে বলো। দেখো শোনা ভাই বোন, কাম মিল্কিং করতে করতে না আমার না মোবাইলটা না কিবা হয়ে গেছিলো জানো, নাকি মানে হাওয়া সারসে হঠাৎ করে নেটই শেষ হয়ে গেছে, কি নেটেরই প্রবলেম, নেট তো শেষ হওয়ার কথা না কেন আমার ওয়াইফাই আছে, আর হলো কীরকম বা একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে না, মানে মোবাইলটা বা কী হয়েছিলো, আমার শর্ট ভিডিও ছাড়তেও আজকে দেরি হয়ে গেছে জানো না, এখন আর কী করবো বলো। আর দেখো গায়ের বাটের গাখিরগুলো না তুলে নিয়েছে আজকে, যে মানে আধাটা কাম মিল্কিং করে আবার চলে গেছি, মোবাইল ঠিক করে আনলাম তারপরে আবার কাম মিল্কিং করতে বসলাম, তা ওইভাবে কাম মিল্কিং করলে তো গরুর দুধগুলো উঠায় নেবে, ওইভাবে কাম মিল্কিংও করা যায় না, করলে বাটগুলোকে প্রবলেম আসে, তবু আমি ভালো করে টেনে দিচ্ছি যাতে বাটের কোনো প্রবলেম না আসে আর কি। আর দেখো অনেকটা দুধ কম হয়ে গেল আজকে আমার জানো না, আর কম হয় হোক না যেটা ভাগ্যে থাকে সেটাই তো হবে না বলো, ভাগ্যের উপরে এটা কে নেবে বলো, আজকে হয়তো ভাগ্যেই আছে কম দুধ, সেজন্য আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, নাহলে তো কম হতো না বলো, তো কম হয়েছে হোক কোনো কথা নেই। আর দেখো আমার কাম মিল্কিংটা প্রায় শেষই হয়ে গেল, কাম মিল্কিং শেষ করলাম, শেষ করে মানে শেষ হয় না একটুখানি বাকি আছে, করাটা শেষ করব তারপরে হলো ঘরে চলে যাব, ঘরে চলে যেয়ে তোমাদের লোক অনেক কথা কবো, ঠিক আছে শোনা ভাই বোন। দেখো আমি কাম মিল্কিং করছি আর অল্প একটু বাকি আছে আর কি, কাম মিল্কিংটা করা হোক তারপরে আমি ঘরে চলে যাচ্ছি, চলে যেয়ে তারপরে তোমাদের ভাই বোন ঘরে এসে পড়লাম, ঘরে এসে কাখিরগুলোকে প্যাকেট ট্যাকেট করে ছেলেটাকে দিলাম, ও একজনকে দিয়ে বসায় দিল, ও দুধগুলো বিক্রি করবে। আর দেখো একটা বাচ্চা এসে ও খেলছে, কি খেলছো ময়না, কি খেলছো গো, দেখো কি সাজাচ্ছে আর কি খেলছে, কি খেলছো, খেলাপাটি খেলছো, আমাকে নিবে নিবে না, এটা এটা কিভাবে করা যায় জানিস, এটা ধরো এই দেখো এই দেখো হলো না, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো হয়ে গেল। হ্যাঁ আমি আর ব্লগটা বড় করছি না শোনা ভাই বোন, তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের লোকে দেখা করছি, ঠিক আছে শোনা ভাই বোন, নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা বাই বাই।